ভাবনাশীল দশ থেকে দশটা করুন হবে। দশজনের জন্য আমরা উৎসাহ হিসাবে এই সোসাইটি থেকে আমরা পুরস্কার এবং শংসাপত্র যেটা ধরে হবে। আমাদের এই সোসাইটি অল ইন্ডিয়ার সর্ব জায়গায় সব রাজ্যে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে আমার টার্গেট। তোমার গাছ বলুন, বন্ধু গাছ বলুন, গাছ বাঁচানো, গাছ লাগার এই স্লোগানের উপর আমাদের স্লোগান হচ্ছে গাছ বাঁচাতেই হবে। তার জন্য আমরা আপনাদের কি দেব, আমরা দেব সার্টিফিকেট যেটা পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোন এনজিও বা কোন ক্লাব আজ পর্যন্ত পয়লা হাতে পাইনি, বা এই চিন্তা আমরা আছে। কিন্তু আমরা এই সোসাইটি, নতুন সোসাইটি, নতুন প্রশ্ন বা বিশ্ববন্ধু সোসাইটি থেকে আমরাই প্রথম স্বপ্ন দেখেছি গাছ বাঁচানোর জন্য কি করতে হবে। আমাদের স্বেচ্ছাসেবক আমাদের সমাজের সবার সঙ্গে দীর্ঘ আলোচনা করার পর আমরা ঠিক করেছি গাছ বাঁচানোর জন্য শুধু ভেঙে গল্প করলে হবে না, স্লোগান দিলে হবে না, গাছ বাঁচানোর জন্য এনকারেজ করতে হবে। এবং গাছের কি প্রয়োজন, কতটা প্রয়োজন আমরা গ্যালে থেকে অজ্ঞানে পরিচয় দিই, সেটাকে বন্ধ করার জন্যই আমাদের পরিকল্পনা। আপনি গাছ যে কথা নেবেন সেই কথায় গাছ 100% বাঁচাতে গেলে আপনাকে সেই উৎসাহ দেব। আমরা সমবেত হয়েছি বিশেষ অনুষ্ঠান দুয়ারে গাছ কর্মসূচি, গাছ বাঁচান ও আপনারা 3 মাস 6 মাস বছরের মধ্যে বিশেষ সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে। গাছ আমরা কেন লাগাবো, আজকে যে প্রশ্ন, আজকে যে আমরা দেখছি ছিল অতীতে সেগুলোকে যে কোনো কারণেই হোক, ডেভেলপমেন্টের ক্ষেত্রেই হোক, বা আজকে আমরা দেখছি অনেক গাছ ছেদন হচ্ছে, সেই ছেদনের পরিবর্তে কিন্তু আমরা বৃক্ষরোপণ বা বন সৃজন করছি না, যার জন্য আজকে বড় বড় জঙ্গল এবং আজকে যে বড় বড় বৃক্ষ ছিল যারা ম্যাক্সিমাম অক্সিজেন সার্কুলেট করত সেটার জন্য কোথাও একটা ক্রাইসিস হয়ে গেছে। অর্থাৎ আমাদের সুস্থ জীবন যেমন দৌড়াদৌড়ির যুগে প্রতিযোগিতার যুগে আমরা হেঁটে উঠি, তেমনি যেন আজকে বাঘ শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, শরীরকে সুস্থ রাখতে পারছি না, তার মধ্যে আবার ভাইরাসের যে একটা আক্রমণ সংক্রমণ কেউ সে সারা বিশ্বব্যাপী, তাতেও আমরা যেন মনে হচ্ছে যেন দেখছি অ্যাসিডি এসে গেছে মেডিকেলও, সেখানে অক্সিজেনের ঘাটতি। তাই দিল্লি বোম্বে জয়পুর আমরা যখন দেখছি তাকিয়ে সেখানে মানুষ কাতারে কাতারে অসুস্থ হয়ে যাচ্ছে, একটাই কি না অক্সিজেন, সেখানে দেখছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আলোচনা করা হয়েছে, খবর করা হয়েছে 1.5 বছর ধরে, সেই দিকটা একটু আপনারা বুঝে রাখুন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আমরা আবেদন করেছিলাম যে অ্যালোপ্যাথি যতদিন অ্যালোপ্যাথি থেকে ট্রিটমেন্ট কোভিড-19 হচ্ছে না, ভ্যাকসিন বেরোচ্ছে না, প্রকৃত অর্থে ভ্যাকসিন বলছি, কারণ বিজ্ঞানীরা পরিষ্কার করে দিয়েছেন যে এত কম সময়ের মধ্যে কোভিড-19 মরার কেন, এর থেকে বেশি শক্তিধর কোন জীবাণু আসলে তার প্রতিরোধের ক্ষমতা ওষুধ অলরেডি বেরিয়ে গেছে হোমিওপ্যাথিতে। কিন্তু প্রমাণ করে দিয়েছে বিভিন্ন গ্রামে 1 লক্ষের উপর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে পজিটিভ থেকে নেগেটিভ আনতে পেরেছে। কিন্তু তবুও কি কেন্দ্র কি রাজ্য কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কোন রকম বলা হচ্ছে না যে অ্যালোপ্যাথি কেন, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ন্যাচুরোপ্যাথি সবাইকে সুযোগ দেওয়া হোক সেবা করার, এই কাজ সেবা কি আমরা করছি না, নিশ্চয়ই করছি। আমি একজন ওয়ার্ল্ড ডাক্তার হিসেবে বলছি আমিও সেবা করছি, শুধু দুবাইতে পেশেন্ট আমি ভালো করেছি, সুন্দরবনের একটি গ্রাম দ্বীপ করোনাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, ম্যাক্সিমাম পেশেন্ট আমার, আমি ট্রিটমেন্ট করে দেখেছি যে হোমিওপ্যাথির মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে কোভিড-19 দূরীভূত হয় অর্থাৎ নেগেটিভ হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি ইএনসি চ্যানেলে আমরা বলেছি যে কোভিড-19 ধ্বংস করতে পারে তার প্রতিরোধ করা শুধু ইমিউনিটি পাওয়ার দিয়ে নয়, কোভিড-19 জীবাণু যত শক্তি ধরা হতো যত মিউটেশন করে শক্তি বা ডারউইনের বিবর্তন সূত্র অনুযায়ী একমাত্র হোমিওপ্যাথিতে 1 লক্ষ pH হলেও কিন্তু ক্ষমতা রাখে ওষুধের নিরূপণ করা।